আলাইকুমরহামতুল্লাহী ওবারাকাতহু বিউটিফুল ইসলাম বিডি এর পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আপনাদের সাথে নিয়ে যারা দেখছেন দূরে এবং কাঁচ থেকে বিদেশ থেকে দেশ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিষয়ভিত্তিক আলোচনা আজকের বিষয় হচ্ছে মাহের আমদান মোবারকের পূর্ব প্রস্তুতি সম্পর্কে মাহে রমদানুল মুবারক সম্পর্কে আল্লাহ পাকরবুল্লা আলমিন এর সাদ করেন শাহরু রমাদানি উম জিলা হিল কোরআন শাহের রমদান রমদান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ পাকর আলমিন কোরআন করিম নাজিল করেছেন সুতরাং এই মাসে আল্লাহ পাক রব্লা আলমিন যে আমাদেরকে অফার দিয়েছেন সম্মান ইজ্জত দিয়েছেন রহমত নাজাদ মকফুরাতের মাস এই মাসে আমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করবো রসুল মকবুর আলী ওসাল্লামের সোনা মোতাবেক এবং আমাদের পূর্ববর্তীগণের দেখানো পথে মতে ইনশাআল্লাহ আমরা মুবারককে যেভাবে সম্মান জানাতে পারি আল্লাহর মেহমানকে সম্মান জানানোর পূর্ব প্রস্তুতি আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাকরবুল আলামিন ইরশাদ ফরমান কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমিন খবর ইকুমলা আল্লাহম তত্তাপন ও হে মোমেনগণ ইমানদারগণ তোমাদের জন্য সিয়াম পরস করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাক্ষী হতে পারো এই মোত্তাক্ষি হওয়ার জন্য আল্লাহ পাগর আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন সেই সুযোগটা কাজে লাগাবো তার জন্য আমাদের কিছু কাজ আগেই করে নেওয়া উচিত সেই কাজগুলির মধ্যে আমরা যা করতে পারি এক নম্বর হচ্ছে মা ঈশা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা হা এরশাদ করেন কানাই কুন আলাইয়া রমাদান আন রানু ইল্লাফি শাহবান আমি মাহে রমজান মুবারকের আগে আগের মাসের কিছু আগের বছরের কিছু রোজা আমার উপর ফরজ ছিল সেগুলি আমরা শাবান মাসে আদায় করে নিতাম তার মানে হচ্ছে আগে আমাদের প্রস্তুতি নিতে হবে শাবান মাসে থাকতে মাহে রমজান আসার আগে যদি কাজা রোজা থাকে সেগুলো আমরা আদায় করে দেব। এটা মুসলমানদের জন্য আবশ্যক মনে রাখবেন কাজা রোজা এবং কাপড়া রোজা রেখে আমরা যেন মাহের রমজানের সিয়াম সাধনা করতে না যাই এর আগে যেন আমরা এই কাজগুলি সেরে নিই দুই নম্বর কাজ হচ্ছে আমরা যেই কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্যস্ততা মাহের রমজানের মোবারক যখন আসে মুসলমানরা ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে বাজার করার জন্য সওদা করার জন্য খাবার খাবার তৈরির জন্য খাবারগুলি বিতরণ করার জন্য মনে রাখবেন খাবার খেতে হবে কিন্তু সেটা আমাদেরকে পরিকল্পিতভাবে করতে হবে বাজার সওদা করে নেওয়া পরিবার পরিজনের জন্য কাপড় সপর, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানে আমরা যেখানে আমরা কাপড় সপর বা বাজার সদার ব্যবস্থা করি এগুলি আমাদেরকে মাহের রমজানের আগে করে ফেলতে হবে কারণ মাহে রমজানে যদি আমি এগুলি করতে যাই তাহলে মাহের রমজানের মধ্যে যে আমরা নিরবিচ্ছিন্নভাবে এ বাদতবন্দিকে করা সম্ভব নাও হতে পারে কারণ আমরা দুর্বল হয়ে যেতে পারি মুসলমানরা যখন আমাদের সলফেসাল আলহিন যারা আমাদের পূর্ববর্তী দর্গন যারা তারা মাহের রমজান আসার আগে তাদের বাজার সৌদাগুলি সেরে নিতেন বিশেষ করে এমনকি তারা ব্যবসা বাণিজ্যগুলি পর্যন্ত বন্ধ রাখতেন মাহের রমজানের মোবারকে হজরতে সাহাবাই কারাম এই সুন্নত পালন করতেন কারণ মাহের রমজান বাকি এগারো মাস আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ কারবারগুলি ব্যস্ত থাকি কিন্তু এক মাস আল্লাহর জন্য নির্ধারণ করা এটাই হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি বিশেষ করে জাকাত এই জাকাতটাও আমরা আগেভাগে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের অনেকে মাহের রমজানে জাকাত দেয় এই জাকাতের টাকা নিয়ে অনেকে ঈদ করার চেষ্টা করে এই রকম একটা প্রবণতা আমাদের দেশে লক্ষ্য করা যায় যেটা আসলে দেখবেন এই জাকাত নেওয়ার জন্য যেভাবে হুরহুরি করা হয় এমন কি মানুষের মৃত্যুও হয় এগুলি যেন করা না হয় এগুলি করতে গিয়ে আমরা ইসলামের যে সুমহান আদর্শ যে বিউটি অফ ইসলাম ইসলামের যে সৌন্দর্য এটাকে আমরা মলিন করে দিই কারণ ইহুদি খ্রিস্টানরা যখন দেখবে দেখো তোমরা যে জাকাত দাও যে এই জাকাতের কারণে মানুষ মারা যায় সুতরাং সে জাকাত দিও না এই জাকাত বিশ্বের মধ্যে মানুষ মানুষের মৃত্যু ঘটায় এ কথা যেন কেউ বলতে না পারে কারণ আমার ইসলাম সুন্দর ইসলাম ইজ অলওয়েজ বিউটি ইসলাম ইজ অলওয়েজ এক্সেলেন্ট সুতরাং আমরা কেন ইসলামকে কলঙ্কিত করব। তার আগে যদি আমরা এই কাজটা করে নিই যে আমাদের জাকাতটা আগে হিসাব করে ফেলি আমাদের জাকাতটা গরিবের কাছে আগে দিয়ে দিই তারা অন্তত জাকাতের পয়সাটা দিয়ে মাহের রমজানে কিছু খাবার কিনবে কিছু খাদ্য তারা অন্তত মাহের রমজানের চেহারা এবং ইফতারের ব্যবস্থা হবে সেই কাজটা আমরা আগে করে ফেলতে পারি তাছাড়া আমরা যারা বিভিন্ন মানুষকে শাড়ি লুঙ্গি এগুলি দিই এগুলি থেকে একটু আমাদেরকে পিছিয়ে আসতে হবে দেখুন এখন কিন্তু সারে লুঙ্গির প্রয়োজনীয়তা তেমন পড়ে না বিশেষ করে বাজারগুলিতে যেভাবে সারে লুঙ্গি জাকা এখানে শাড়ি এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় এখানে জাকায়াতের লুঙ্গি পাওয়া যায় জাকাতের কাপড় পাওয়া যায় এ ধরনের বিজ্ঞাপন আমরা আমাদের চোখে পড়ে এটা কিন্তু আমাদের লজ্জা কারণ জাকাতের কাপড় এটা আবার কোন কাপড় এটা কোথায় তৈরি হয় এটা কেন ইসলাম কি এই ধরনের বলেছে যে তুমি উত্তম কাপড়টা পরিধান করো আর গরিবদেরকে নিম্নমানের কাপড় দাও আমার মনে হয় এই কাপড় দেয়ার সে না দেয়াই ভালো কারণ যে কাপড় বেশি দিন পরা যায় না বা প্রতারণামূলক দেওয়া হয় বলতে গেলে এক ধরনের এগুলি মুসলমানদের একেবারে নিম্নমানের একটা চিন্তাধারার পরিচায়ক অথচ মুসলমানরা হচ্ছে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী সবচেয়ে উন্নত মাইন্ড উন্নত চিন্তার অধিকারী এই মুসলমানরা কেন এই কাজগুলি করবে যে জাকাতের শাড়ি দুই মাস পরতে পারে না সেই শাড়ি আমরা কেন দেব তার সে বরং তাকে টাকাটাই দিয়ে দিই এবং আমরা এমনভাবে দিই যে ঘোষণা করে একদিনে জাকাতের যার ফলে দেখা যাবে মানুষের ভিড় লাগে তাকে মানুষ রোজা পালন করতে পারে না এরকম অবস্থা পর্যন্ত হয়ে যায় এবং মাহের রমজানে কাজটা হওয়ার কারণে বহু মানুষ কষ্ট পায় এই কষ্টটা আমরা মুসলমানকে ইমানদারদেরকে কেন দেব আমরা জাকাত দেব এটা আমাদের আমাদের দায়িত্ব এটা গরিবদের হক অফি আমলহিম হক ইসাইলিন আপনার সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে অথচ আপনি এই হকটা দিচ্ছেন কিভাবে তাদেরকে কষ্ট দিয়ে সারা দিন সকালে ভোরে সূর্য উঠার আগে এই মানুষগুলো এসে আপনার দরজায় সারিবদ্ধ হয়ে বসে থাকে রোদের মধ্যে পর্যন্ত তারা কত কষ্ট করে বসে থাকে সন্ধ্যাবেলা সাহেব বের হয়ে জ্যাখা দিতে শুরু করে এই কাজটা যেন আমরা না করি দ্বিতীয় দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে। বিভিন্ন অফিস আদালত দোকানে যারা কর্মচারী আসে তাদেরকে কাজের পরিবেশটা একটু কমিয়ে দিবেন তাদের কর্মঘন্টা কমিয়ে দিবেন কারণ মাহের রমজান মুবারক এটা আল্লাহর মেহমান এই মেহমানারুশেলা যদি কেউ আমরা আল্লাহর বান্দাদেরকে সহজ করে দিই তাহলে আল্লাহর বান্দাদের জন্য যদি আমি সহজ করি তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হবেন ওয়ালা ইউরিদুল আল্লাহ তোমাদের সহজতা চান কঠিনতা চান না মানফিল আরদি হামু মানফিস যে ব্যক্তি দুনিয়ার অধিবাসীদেরকে ভালোবাসেন রহম করেন আসমানের অধিবাসী তাদেরকে রহম করেন তার মানে হচ্ছে আপনার কর্মচারী সেবক পরিবারে যে কাজের লোকটি আছে তাকে একটু কাজের ছাপ কমিয়ে দিবেন পারলে তাকে রোজার আগে তার বকশিসগুলি দিয়ে দিবেন এভাবে আমরা একটু প্রস্তুত নিতে পারি তারপরে শারীরিক মানসিক যে প্রস্তুতি সেগুলি আমরা নিতে পারি বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী আছেন যারা আলসার গ্যাস্ট্রিক রুগী আছেন তারা আগেই ডাক্তারটা একটু দেখিয়ে নেবেন কারণ আপনার চিকিৎসক যদি দেখিয়ে দেন অনেক ক্ষেত্রে আপনি ফিটনেসটা ফিরিয়ে ফেতে পারেন তখন মাহের রমজানুল মোবারকে আপনি খুব সুস্থভাবে মাহের রমজানের রোজাগুলি আদায় করতে পারবেন অথবা আপনি অসুস্থ হয়ে গেলে মাহের রমজানের রোজা আদায় করতে নাও পারতে পারেন অথবা এমন হতে পারে যে আপনি রোজা পালন করতে গিয়ে বেশি কষ্ট হচ্ছে অথচ আল্লাহ আপনার সহজতা চান কঠিনতা চান না এই জন্য আমরা আগেই আমাদের চিকিৎসাটা করে নেব যদি এরকম কোনো সমস্যা থাকে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী যাদেরকে ইনসুলিন নিতে হয় আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন ইনসুলিন কি নিতে হবে নাকি নিতে হবে না যদি সত্যি নিতে হয় তাহলে আপনি রোজা রাখতে পারবেন না এর বদলে আপনি ফিদিয়া দিতে পারেন অথবা পরবর্তীতে সুস্থ হলে রোজা রাখতে পারেন কিন্তু তার আগে আপনার এক নম্বর কাজ হচ্ছে আপনি আপনার চিকিৎসক চিকিৎসকের সাথে অবশ্যই আলোচনাটা করবেন এবং ওষুধপত্রগুলি নিয়মিত খেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন আল্লাহর সাহায্যও চাইবেন দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের সরকারকে বলবো যে যারা প্রশাসন আছে মানুষের চলাচলের রাস্তাগুলি যেন রমজান মাহে রমজান মোবারকে খুবই নিরাপদ রাখা হয় বিশেষ করে মুক্ত রাখা হয় ফুটপাতের ব্যবসা বাণিজ্যগুলি যেন তুলে দেওয়া হয় কারণ ফুটপাতের ব্যবসা হয়তো গরিবরা কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ পায় কিন্তু এই সুযোগে অন্য মানুষদের অনেক কষ্ট হয়ে যায় একটা দশ মিনিটের পথ এক ঘন্টা আমাদেরকে পাড়ে দিতে হয় সময় ব্যয় করতে হয় তাহলে এই রাস্তা নিরাপদ রাখা ইসলাম কত সুন্দরভাবে বলেছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করেছেন যে ইমাতাতুল আদা আনির তরিক ইমানের সবচেয়ে ছোট একটা শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া এই যে ফুটপাথের মধ্যে মানুষ চলাচল করবে সেখানে দোকান বসালো সেখানে হকার বসলো তাহলে আমার মাহের রমজানে মানুষদের কষ্ট আপনি ইফতার করার জন্য অফিস থেকে বের হয়েছেন ঘরে ইফতার করবেন কিন্তু দেখা গেল গাড়িতে আপনার ইফতারের সময় হয়ে গেছে কি আপনার প্রস্তুতি না হতে পারে মানসিকভাবে এরকম মোমেন্টরা কষ্ট পায় এভাবে আমরা হকারদেরকে অন্য জায়গায় পুনর্বাসন করতে পারি কিন্তু তা ফুটপাত কেন আমরা দেব সাথে সাথে আমাদের যারা ট্রাফিক দায়িত্ব আছেন তারাও দেখা যায় অনেকটা অনেকটা ঝিলেটালা দায়িত্ব পালন করে ফলে মোমেনরা মানুষ কষ্ট পায় এইগুলি মোমেনদেরকে কষ্ট দেওয়া কারো উচিত নয় এগুলি করলে মোমেনরা কষ্ট পেলে আল্লাহও কষ্ট পান এই জন্য মোহামেনদেরকে কষ্ট দেওয়া উচিত নয় মাহের রমজান অন্তত পক্ষে এই কাজটা আমাদেরকে সতর্কতার সাথে পালন করতে হবে তারপরে যারা মসজিদের দায়িত্ব আছেন তারা মসজিদের কিছু এক জায়গা যদি ছোটো হয় এখনই আপনারা সেরে নিতে পারেন মাহের রমজান মোবারকি মুসল্লিরা যেন খুব সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করতে পারে তারা যেন আরামের সাথে দাঁড়াতে পারে নামাজে তারা যেন এ বাদতবন্দিকে সুন্দর করতে পারে মসজিদগুলি আমরা একটু সংস্কার করে নেব। আর যারা হাফিজে কোরআনরা আছেন অনেকে দেখা যায় যে পূর্ব প্রস্তুতি ভালো করে না নেওয়ার কারণে তারা তারাবির নামাজ একটু বেশি লোকমা যাকে বলা হয় অর্থাৎ ভুল হয়ে বসে সেটা যেন না হয় আপনারা চাইলে প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন তারপরে মাহেরম হেরাম জন্য আমরা চাইলে আগেই ইতিকাফের নিয়ত করে ফেলতে পারি যে মাহের রমজানে যারা ইতিকাফ করে আল্লাহ তাদের পূর্বের এবং পরের সমস্ত গুণগুলি ক্ষমা করে দেন তো আমরা চাইলে মাহের রমজানের ইতিকাপের প্রস্তুতিটা এখন থেকে নিয়ে ফেলতে পারি এভাবে আমাদের আরও যতগুলি সমস্যা আছে। এখনই সমাধান করি পাক যেন আমাদেরকে নিরাপদে একবারে সুস্থভাবে সুন্দর একটা পরিবেশে মাহের রমজানের মোবারকের এবাদত বন্দীগুলি যেন সুষ্ঠুভাবে করতে পারে সেই তফিক দান করুন আমিন আপনারা সকলে ভালো থাকুন সকলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি ওবার